সাজানো ফলের বাগান উপড়ে ফেলা হয়েছে মুহূর্তে। গাছে ফুলের দেখা মিলতে না মিলতে ভেঙে গেছে খামারের স্বপ্ন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খামারি রাজীব হোসেনের বাগানের প্রায় 250 ফলদ বৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার 1.5 বিঘা জমির গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী জানান, ভারত থেকে আমদানি করা ভারত সুন্দরী কুল এবং মালটা ও কমলার বাগান গড়ে তুলেছিলেন তিনি। বাগানটিতে 120টি কুল এবং 122টি কমলা ও মালটা গাছ ছিল। চলতি মৌসুমে অনেক গাছে ফুলও চলে এসেছিল, কিন্তু বাগানে গিয়ে তিনি সব গাছ কাটা অবস্থায় দেখতে পান। প্রায় 250 গাছ, 150 মালটা এবং 100 আপনার বড়ই গাছ, 12 সুন্দরী এই দুর্বৃত্তরা রাত্রে সব কাটিয়ে ফেলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান খামারি রাজীব। সময় সংবাদ, নাটোর।